ও থ্যাংক ইউ স্যার, এখানে মোটামুটি লোকে পায়। বুঝে বুঝে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, দ্য স্ট্রিট কালচার। আজকে কলকাতাতেই যাচ্ছি, কিন্তু এক্স্যাক্ট জায়গাটা আমি জানি না, কারণ দুটো ডেস্টিনেশন এখানে সেট করা আছে। একটা বোনের কলেজ যাব, তারপর নিজের একটা কাজ আছে সেটা পেয়ে যাবো। বোনকে নিয়ে আমি যাবো যোগেশচন্দ্র, আই মিন সাউথ সিটির ওখানে, আমি আসবো বাক্সাতে। দেন আমরা সারাদিন ওখানেই কাজবাজ মিলিয়ে ও ক্লাস করবে একসাথে, তারপর বাড়ি ফেরা। তো সেম রুট আজকে বসিরহাট থেকেই, সেমভাবে যেরকম আমি কলকাতা গেছিলাম সেম রুট আমি মিস করবো। ডিফারেন্স এটাই হবে যে আমি নিউ টাউন থেকে স্ট্রেট যাবো আজকে, চিকড়িঘাটা হয়ে, কসবা হয়ে, যাদবপুর, আই গেস যাদবপুর দিয়েও যেতে পারি, জানি না, যাদবপুর দিয়েও যেতে পারি বা আমি গোলপার্ক দিয়ে যেতে পারি। মানে ফোন দিয়ে গাড়ি চালানো চেষ্টা করবি না, মালদীপুর স্টেশন ক্রস করে এলাম। নিউ টাউনে যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি শেয়ার করেছি, ওটা দেখো। আমি এই জায়গাগুলো আর নতুন করে দেখাচ্ছি না, কারণ এইগুলো সবাই চেনে। তো চলে এসেছি হারোয়া, হারোয়ায় চলে এলাম। 50 কিলোমিটার মতো দূর আছি, অ্যাকচুয়ালি বসিরহাট তো অনেকটাই দূর কলকাতা থেকে, তো ডিফিকাল্ট হয়ে যায় যাওয়া। হারোয়ার বাজার খুব ফেমাস এখানে, মানে খুব ভাব একটা বেড়া চাপা হারোয়ার কানেক্টার, এটা সব রকমেরই বাজার এখানে মোটামুটি লোকে পায়। বুঝে 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 এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করলে হয়, দাঁড়ালাম না বিকেল, আমার সত্যি দাঁড়ানোর টাইম নেই, আমি খুব টাইমের শর্ট প্ল্যান করছি। তো এখান থেকে আবার ডান দিক সেম রাস্তায় নিউ টাউনের ব্লকটা দেখে নিয়ে বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি। শ্যামবাজার 33-38 লাউহাটি 18, আর এখান থেকে 80 কিলোমিটার মতো গেলে আমার লাউহাটি চলে আসবে। সায়েন্স সিটি 39, তো 39 মোর টু গো। একটু আগে যে ক্র্যাশটা হলো না, মানে লোক এত ইম্পেশেন্ট, এত ইম্পেশেন্ট হলে তো হয় না, না তুমি দেখছো একটা গাড়ি যাচ্ছে, দেখে দাও। সেম রাস্তা সোজা চিনার পার্ক, সোজা রাজারহাট, সোজা বাগুইহাটি। আমি সোজা কোনোটাই যাবো না, লাউহাটি থেকে বাঁদিকে যেতে টুয়ার্ড নিউ টাউন। তো লাউহাটি ক্রস করে আমি ভিতরের রাস্তা নিয়ে নিয়েছি। এবার এই রাস্তাটা সোজা গিয়ে ওটা তোমার কালিকাপুর, রুবি যে কালিকাপুর সেই কালিকাপুর না, এটা হচ্ছে আমাদের পাথরঘাটা সাইডের কালিকাপুর বলে একটা জায়গা আছে। বাঁদিকে চলে গেল কালুর মোড়, আমি বাঁদিকের রাস্তাটাই যাচ্ছি। তো সোজা একটা পাড়ার রাস্তা আছে, এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু ও মানে রাস্তাটা খুব একটা ভালো নেই, সেদিকে আমি গেছিলাম খারাপ। ইকো পার্ক, বিশ্ব বাংলা শটনি সব ডান দিকে, সোজা হচ্ছে পাথরঘাটা, তো এটাকে বলে কালুর মোড়। এখান থেকে ডান দিকে নিলে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে একদম সেক্টর 5 কানেক্ট করে। তো আমি ঢুকে গেছি নিউ টাউনে, নিউ টাউন ঢুকিনি মানে নিউ টাউনের মুখে। এখানে কাইন্ড অফ অফিস হাব, জানি না কতক্ষণ লাগে। গাড়ি স্টার্ট হচ্ছিল না, কী হয়ে গেল, এম্বারাসমেন্ট হয়ে গেল। তো সল্টলেক আমি এক্সিট করে যাচ্ছি, আমি এবার বাড়িকে নিয়ে নেবো চিড়িঘাটার দিকে। আর বিধাননগর গেলে এখান থেকে দেখো একটা সবাই রাইটে নিয়ে নিচ্ছে, ওটা বিধাননগরে ঢোকার জন্য। বিধাননগর বা সল্টলেকের পিকআপ যদি কেউ যায় তাহলে এই রাস্তাটা দেখা যায়, এই রাইটটা। অনেক বছর আগে এই রাস্তাটি যখন একসঙ্গে যাতায়াত করতাম, মানে এত স্পিডবান ছিল না, এত রেস্ট্রিকশন ছিল না। চলে এসেছি চিংড়িঘাটা ক্রসিং, চিংড়িঘাটা ক্রসিং থেকে আমি বাদিক নেবো ডিএম বাইপাস, আর ডান দিকে তোমার সল্টলেক যায় সুযোগ। ফুটব্রিজগুলো আগে ছিল না, এখন দেখছি ফুটব্রিজ হয়ে গেছে, মানে সত্যি মানে কত চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো। কতবার এসেছি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে, এখন অবশ্য কোনো ক্যামেরা ছিল না রেকর্ড করার জন্য।
পার্ক ক্রসিং থেকে বাদিক, বাদিক থেকে গোল পার্ক, গোল পার্ক থেকে ট্রেন আবার ডান। তো গোল পার্কে আমি চলে এলাম, এবার গোল পার্ক থেকে আমাকে রাইট নিতে হবে। A few moments later. তো আজকে তো কলেজ হলো না, বাই দ্য ওয়ে আমি এখন আছি পার্ক সার্কাসে। তখন আমি ঢুকে গেছিলাম তাড়াতাড়ি, ভাবলাম যে ক্লাস হয়তো শুরু হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি কোনো ক্লাস হয়নি। মানে জাস্ট ওয়েস্ট অফ টাইম আর কিছু না। আমি এখন যাবো যোগেশ, তো আই মিন সাউথ সিটি। ম্যাপ লাগালাম বিকজ এত ট্রাফিক, আমি জানি না কোথায় ফাঁকা। বোনকে নিয়ে বেরোবো, তো বেরোনোর পর আমি যাবো আর একটা জায়গা নিয়ে তাহলে সেই কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরতে হবে। এই উপরে চলে গেল মা ফ্লাইওভার। থ্যাংক ইউ। ওয়ান ইটার্নিটি লেটার। ফেমাস আইটি চলে এসেছি চিংড়িঘাটা ক্রসিং করে। তো সেক্টর ফাইভ চলে এসেছি, আর একটু হার্ডলি 2-3 কিলোমিটার মতো। ফিরি এসি ব্রো, WB26BN2562, জাস্ট লুক অ্যাট হিম। বিশ্ববাংলা গেটের যে ক্যাফে করে রেখেছে, এই ভিউটা কিন্তু সত্যি খুব অসাধারণ। আই গেস এখান থেকে বা ওই ওরকম কোনো জায়গা থেকে এন্ট্রি করতে হয়। Eventually. তো নিউ টাউন থেকে কাজ পেতে এবার বাড়ি থেকে বেরোলাম। টিপিএস যে স্কুল, সেই স্কুলের আশপাশেই আছে। তো কালিকাপুর মোড় চলে এসেছি। এবার এই পাড়ার ভিতরে একটা রাস্তা আছে যেটা পুরো লাউঘাটে গিয়ে উঠবে। তো এটা হচ্ছে লাউঘাটি। লাউঘাটি থেকে এবার যাবো আমরা সোজা। এত সুন্দর বক বসে আছে পাখিগুলো, এত দেখতে সুন্দর লাগছে। হাড়োয়া পেরিয়ে এসেছি, হাড়োয়া থেকে ভিতরের রাস্তা নিয়ে নিয়েছি যেটা মালদীপুর হয়ে গোপালপুর মোড় ওঠে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি নিই কলকাতায় গেলে। তো বাড়ি অলমোস্ট চলে এসেছি, গোপালপুর মোড় ক্রস করছি, এরপর খোলাপোতা, খোলাপোতার পর হরিশপুর, মৈত্রবাগান, কলেজ পাড়া, তারপর আমাদের বাড়ি। অ্যাকচুয়ালি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু দেরি হয়ে গেছে। যে ফেমাস সোনা হোটেল, সেই হোটেলটা সারাদিন যা করলাম সেটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও ভিডিওতে, আর যদি নতুন হয় চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার লাস্ট ভিডিওটাকে চেক আউট করো যেটা কলকাতা জঙ্গলে গেছিলাম, খুব ভালো লাগবে। অনেক কিছু আছে দেখার মতো ভিডিওতে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আই বাটনে চলে আসবে দেখতে পাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, বাই বাই।